ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে খোলা হল অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ডাক পরিষেবা কেন্দ্র, যার ফলে এবার থেকে বিদেশে প্রয়োজনীয় চিঠিপত্র বা সামগ্রী আদান প্রদান করার ক্ষেত্রে সরাসরি সুবিধা পাবেন ইসকন মন্দির আশ্রিত প্রায় 7,000 বিদেশি আবাসিক ভক্তরা। আগে বিদেশের মাটিতে প্রয়োজনীয় কোনো সামগ্রী চিঠিপত্র পাঠাতে গেলে ভক্তবৃন্দদের নির্ভর করতে হতো কৃষ্ণনগর বা নবদ্বীপ ডাক বিভাগের ওপর, ফলে মায়াপুর থেকে ভক্তবৃন্দদের সময় এবং অর্থ ব্যয় হতো, ছুটে যেতে হতো কৃষ্ণনগর বা নবদ্বীপে। মন্দির প্রাঙ্গণে ডাক বিভাগ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় ইসকন মন্দির আশ্রিত বিদেশি ভক্তবৃন্দরা এখান থেকেই যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি ডাক বিভাগের এই কেন্দ্রের মাধ্যমে জীবন বিমা থেকে শুরু করে আধার কার্ড লিঙ্ক পরিষেবাও পাবেন তারা। মন্দির প্রাঙ্গণে ডাক বিভাগ কেন্দ্র তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ইসকন মন্দির আশ্রম ভক্তবৃন্দ প্রত্যেকেরই। এদিন বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা মুখ্য ডাক বিভাগ কেন্দ্রের সর্বময় কর্তা ব্যক্তি, এছাড়াও ইসকন মন্দির কর্তৃপক্ষগণ। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। যদি ডাক বিভাগ 168 বছর ধরে বিভিন্ন পরিষেবা চিঠিপত্র বা পার্সেল বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে পরিষেবা দিয়ে আসছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন যে পার্সেলের চাহিদা সেটার সঙ্গে ডাক বিভাগেরও পার্সেলের উপর গুরুত্ব দিয়ে তার বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটাকে যত্ন সহকারে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে এটা আমরা করে আসছি। এর অঙ্গ হিসাবেই নদিয়া নর্থ ডিভিশনে আমাদের ইসকন মায়াপুরে আমরা একটা চাহিদা অনুভব করছিলাম। আপনারা জানেন ইসকন মায়াপুর ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত এবং এখানে বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভিজিটার্সরা এবং ডিভোটিরা আসেন, এখানে বেড়াতে আসেন বা দেখতে আসেন, তারা এখান থেকে কিছু জিনিসপত্র পাঠানোর বা এখানেরও 7,000 মতো আবাসিক আছে, তাদেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র পাঠাতে গেলে পার্সেলই একমাত্র ভরসা। যার জন্য আমরা শ্রীমায়াপুরের যে পোস্ট অফিসটা একটু দূরে ছিল সেটার একটা স্ট্যান্ডার্ড কাউন্টার আমরা এখানে ইসকন কর্তৃপক্ষের সহযোগিতায় খুলেছি, সেখান থেকে আমরা পার্সেলগুলো বুক করে বিভিন্ন জায়গায় দ্রুততার সাথে পাঠিয়ে দেবো। এটা আর কী সুবিধা পাবে শুধু পার্সেল বাদ দিয়ে আর কী সুবিধা পাবে? এর সঙ্গে আমরা অন্যান্য পরিষেবাগুলো যাতে এখান থেকে দেবো, যেমন আমাদের স্বল্প সঞ্চয়ের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মগুলো, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এছাড়াও যেসব গঙ্গা জল এবং যেসব পরিষেবাগুলো আছে সেগুলো সব আমরা এখান থেকে আধার কানেকশন সিএলসির মাধ্যমে আমরা দেওয়ার পরিকল্পনা করছি এবং হয়তো আগামীকাল থেকে আমরা এটা শুরু করবো। আচ্ছা, এটা কি বিদেশি সংস্থা যে রমরমা বাজার তাকে তার বাজারটাকে একটু গ্রহণ করার জন্য কি আপনারা করলেন? পার্সেল মার্কেটের একটা চাহিদা, অনলাইন চাহিদা বাড়ছে দিন দিন, নতুন প্রজন্মের একটা অনলাইনে সে খাবার থেকে শুরু করে পোশাক বিভিন্ন ধরনের জিনিসপত্র এখন অনলাইনে তারা পরিষেবা অর্ডার দিচ্ছেন এবং পরিষেবা পাচ্ছেন, বাড়ি থেকেই বাড়িতে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে। তার অঙ্গ হিসাবে আমাদের পার্সেলটা একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে গেলে আর কোনো বিকল্প নেই, সেটা পাঠাতেই হবে পার্সেল। সেই তার একটা সেই যে মার্কেট আছে তার মার্কেটের খুব কম অংশ আমরা ছিলাম, সেটাকে বাড়ানোর পরিকল্পনা হিসাবে এইগুলো করা। আপনার নাম পরিচয়? প্রভাত ব্যানার্জি, সুপারিন্টেন নদিয়া নর্থ। চিঠির ছাড়া আর কি কি করছেন? তো বেসিক্যালি চিঠি ছাড়া আমরা এখানে যেটা টার্গেট হচ্ছে পার্সেল, ইন্টারন্যাশনাল পার্সেল, বিকজ ইসকনের প্রচুর ইন্টারন্যাশনাল প্রচুর ছোটো ছোটো বিজনেস আছে, স্মল স্কেল বিজনেস আছে, তো ওরা কী করে ওদের পুরোটাই বিজনেসের যে প্রোডাক্টটা ওরা বাইরের দিকে সেন্ড করার চেষ্টা করে, তো তার জন্য সবাইকে লাইন দিয়ে নবদ্বীপে যেতে হতো, কৃষ্ণনগরে যেতে হতো, তো আমরা চেষ্টা করছি যে সেইটা যেন আমরা সেই পরিষেবাটা ইসকন থেকেই দিতে পারি, ভেতর থেকেই দিতে পারি। তাছাড়া আজকে যেমন কথা হলো, মহারাজ বললো যে এখান থেকে প্রসাদ, যেটা আমাদের ইসকনের যে প্রসাদ সেটাও আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছি, যাতে ভক্তদেরকে বাড়িতে বসে ইন্টারন্যাশনালি গ্লোবালি যেন সেই প্রসাদটা পাওয়া যায়, গঙ্গা জল। তারপরে আমরা যেটা চেষ্টা করছি হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা, তারপরে যত মানে ছোটোখাটো পোস্ট অফিসের মানে কাজগুলো যেগুলো আছে, মানে আমরা চেষ্টা করবো যে এখান থেকেই যেন তাদেরকে পরিষেবাটা দেওয়া যায়। এটা নিয়ে দেবা।